মাসকাবাড়ি বাজারের মতো মজুদ বাজির মশলা নিষিদ্ধ শব্দবাজি চকোলেট বোমা বেকাবু হলেই ফের ঘটতে পারে আরও একটা এগুড়া কিংবা নীলগঞ্জ বিস্ফোরণ তবে এবার আগে ভাগেই সজাগ বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পার্থ ঘোষ এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে চলে অভিযান বারুইপুর চম্পাহাটি হারাল এলাকায় ড্রোনের নজর বাজি উদ্ধারে কড়াকড়ি আর লুকোনোর রাস্তা কোথায় অভিনব পদ্ধতিতে এবার বেআইনি বাজি কারখানা খুঁজতে ড্রোনের ব্যবহার করলো বারুইপুর পুলিশ জেলার বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে এভাবেই আকাশে ড্রোন উড়িয়ে বেআইনি বাজি কারখানা খোঁজার চেষ্টা করা হয় বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে এবং এই অভিযানের পুরো নেতৃত্ব দিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পার্থ ঘোষ জায়গাটা তো মানে বিরাট বড় জায়গা ফলে ড্রোন উড়িয়ে একটা বার্ডস আই ভিউ পাওয়া সম্ভব যে কোথায় কী স্কেলে এটা করছে সেই জন্য আমরা এটাকে করে আজকে আমরা বাড়িঘর আইডেন্টিফাই করার চেষ্টা করেছি একদম ধারাবাহিকভাবে অভিযান আমাদের চলবে কন্টিনিউয়াসলি আপনারা দেখতে পাবেন আগামী দিনে আমাদের কন্টিনিউয়াস এফার্ট এটা থাকবে যে আমরা সম্পূর্ণ বাজির যে অপারেশন আছে সেটাকে আমরা একেবারে জিরো করে দেবো ড্রোন প্রযুক্তির সাহায্যে পাখির নজরে দেখে নেওয়া হয় গোটা এলাকা ব্যাস তাতেই হাটে ভাঙল হাড়ি গলিগালায় বেশ কয়েকটি বাড়িতে গজিয়েছে অবৈধ বাজি কারখানা উদ্ধার বস্তা বস্তা মশলা বাজি এবং ড্রোনের সাহায্যে একটি কারখানা অবৈধ বাজির কারখানা তারা খুঁজে পেয়েছে যেখানে দেখা যাচ্ছে ঘরের মধ্যেই বাজি তৈরি হতো এবং সেখান থেকেই দেখা যাচ্ছে প্রচুর বাজি রয়েছে সেই বাজি আমরা দেখাবার চেষ্টা করবো এখানটায় প্রচুর চকলেট বাজি যেরকম উদ্ধার হয়েছে সেই দেখা যাচ্ছে এবং বেশ বড় সাইজের এই নিষিদ্ধ শব্দবাজি এবং যা এখান থেকে উদ্ধার করা হয়েছে এলাকার লোকের সাথে বেশ কিছু লোকের সাথে কথাবার্তা বলে তাদের মধ্যে অ্যাওয়ারনেসও ছড়িয়ে দিই যে কী করে এটা হানিকারক এবং এটাও আমরা বলি যে গ্রিন ক্র্যাকার্স উইথ লাইসেন্স ম্যানুফ্যাকচারিং করা যেতে পারে সেটাও স্টেট গভর্নমেন্টের পারমিশন নিয়ে পুলিশ কর্তারা যা পরামর্শ দিচ্ছেন সেসবই আগে থেকে জান কিন্তু নিয়ম মানতে বাধা দেয় পেটের দায় এই রাজ্যে জীবিকার নিশ্চয়তা কোথায় তবুও ধীরে ধীরে পরিবেশ বান্ধব বাজির দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা কিন্তু এগড়া কিংবা নীলগঞ্জ বিস্ফোরণ পিছিয়ে দেয় আরও চার পা যেহেতু সরকারের আইন ছিল না গ্রিন ক্যাকার্স তার জন্য আমাদের এখানে ক্লাস্টারও অ্যাকচুয়ালি পাশ হয়ে গেছে আমরা সমগ্র যারা বাজির সাথে যুক্ত তারা সবুজ বাজিটা করার জন্য আমাদের এখানে ট্রেনিংও হয়েছে অলরেডি 20 জন লাইসেন্সও পেয়ে গেছে তাদেরকে আমরা যতটা পেরেছি অনেকটা সাবধানতা অবলম্বন করেছি এবং তারা আস্তে আস্তে এগুলোকে বন্ধ করছে আমরা সেই সব প্রসেসিং নিয়ে চলছিলাম হঠাৎ করে একটা মেদিনীপুর দুর্ঘটনাতে 4 মাস আমাদের এখানে গেছে প্রসেসিং নষ্ট হয়ে গেছে তারপর আবার সেই প্রসেসিংয়ের মধ্যে আমরা যাচ্ছিলাম আবার এই একটা দুর্ঘটনা দত্তপুকুরি হয়ে এখন তো সরকারও বিভাগে পড়েছে পুলিশও একটা চাপের মধ্যে কিন্তু কর্ম আমাদের এখানে তো কোনো ব্যবসা নেই চাকরি নেই কিছুই নেই স্থায়ী সমাধান নিশ্চিত জীবন প্রত্যেকেই চান কিন্তু রুটি রুজি মানছে না নিয়মের বেড়াজাল পুলিশই কড়াকড়ি হিতকারী হবে নাকি তার বিপরীত বারুইপুর থেকে তমাল সরকার ক্যালকাটা নিউজ।